Extravagante. Room. Ik ga nu alleen breakfast in een koffie maker. Wie is het? En het was het jaga. Het was het lock order van me. Key. TVSA, the bed, the mirror, the cable, the timer, the bike, the garage, mountain, the garage. এখানে একটা ব্যালকনি আছে যে ব্যালকনি থেকে দারুণ ভিউ দেখতে পাওয়া যায়।
দার্জিলিং শহর। এখানে বসে বসেই তো সময় কেটে যাবে সকালে। ভীষণই সুন্দর, এটা ফোর স্টার হোটেল। এটা ভাড়া নিয়েছে আমার থেকে পার ডে 8,000 প্লাস জিএসটি। খুবই সুন্দর বাথরুমটাও, খুব সুন্দর ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। দুটো টাওয়েল আছে, গিজার আছে, পারফেক্ট, খুবই সুন্দর। স্লিপার আছে, স্লিপার দিয়েছে। আমরা এখন দার্জিলিং মেলে। আমরা কোথায় আছি বাবা? দার্জিলিং এ। দার্জিলিং, দার্জিলিং। এই যে দেখো, এই এই যে মুখটা থেকে ডান দিকে যাবে, ডান দিকে, ডান দিকে একটু এগোতে লাগো। লামাটা 3 চুলে আর তকদা ভিউ পয়েন্ট হবে। আমি তকদা অর্কিড গার্ডেনে তো অর্কিড নাই, আমি আপনার উসকা 2500 রুপে 2300 নিয়ে আ যায় গেছে। লামাটা 3 চুলে আর তকদা ভিউ পয়েন্ট আগে যায়গা অরেঞ্জ গার্ডেন হোগা, ও পেশো টি গার্ডেন হোগা, ইসকা আপকা 3000 পরে। আর ও 3 স্পট করলে সে 2300 মে হোগা। আর ইধার সে একদম বাগডোগরা আগে যায়েঙ্গে বাগডোগরা এয়ারপোর্ট। হ্যাঁ ভায়া মেরি, ভায়া মেরি ওকে স্যার। হ্যাঁ ছোট গাড়ি চাইবেন? কব জানে আপ? 10-11 उस टाइम में तो सीजन है सर, 4000 रुपये लाएगा। 4000 रुपये लाएगा। आज कितना लगेगा? 8 है आज तो, 8 तारीख है। परसों 11 है ना, 11 परसों, परसों दिन 10 तारीख है। 10 तारीख अगर तारीख कम, 10 तारीख जाएंगे वो 3 पॉइंट इधर एलिजेबल तो जाएंगे। 4000 रुपये लाएगा।
टोटल कितना? टोटल आपका वही 6,300 रुपये लगेगा। 6,300 ज़्यादा होगा। మళ్ళీ మిస్ అవుతారేమో. মাথায় দিয়ে নাও টুপি, চারিদিকে দোকান সামনে ফাইনালি গ্লেনেজের সামনে চলে এসেছি, ভেতরে ঢুকে ঢুকে কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হবে। আমি নিয়ে আসবো ভিডিও করে ছেলে কোথায়? ছেলে কোথায়? ছেলে নেই, দুবার নেই তো। চকলেট কিনে
চকলেট ক্রসেট স্পেশাল স্পেশাল ক্রিম রোল ঠিক আছে এইটা নিয়ে চলো তারপরে আবার লাগবে আবার আমি আপাতত ওইটা খাই আচ্ছা এটা দিয়ে দাও আমাকে হ্যাঁ এখানে বসো পাপা এখানে আসবে কি সুন্দর
সুমি ব্রেকফাস্ট করতে যাচ্ছে। ওখানে ছাঁচ আছে, ওয়াটারমেলন জুস, সিরিয়াল, কেক, বোঁদে, স্যালাড, ফ্রুটস, পেঁপে, আপেল, কমলা লেবু, আনারস, এখানে রেড টোস্ট, এখানে দুটো পটেটো উইথ স্পিনাচ অ্যান্ড ভেজ ফিঙ্গার আছে, এখানে বড়া রয়েছে, সিমাই উপমা রয়েছে, এখানে তার চাটনি রয়েছে, এখানে আছে পাস্তা অ্যান্ড ইডলি, এখানে আছে আলুর তরকারি, বাঙালি ফেমাস, আমার সময় পরাঠা ছিল না। এখানে সাম্বার আছে, এটা ভীষণই টেস্টি, এখানে চাটনি আছে, সাউথ ইন্ডিয়ানদের যে স্পেশাল চাটনি থাকে সেটা, এখানে পুরি আর পরাঠা ছিল সেটা শেষ হয়ে গেছে। কি নিচ্ছ? পাস্তা? এই একটা ভেজ ফিঙ্গার যদি তোমার স্যুট করে তাহলে খেতে পারো, এটা টেস্টি ছিল। ওইটা আলু উইথ স্পিনাচ তুমি এই মোমেন্টে না খেলেই ভালো হয়। এর সাথে চাটনিটা ছিল, চাটনি নিয়ে নিতে পারো। আর এইখানে কেক সেকশনটা পরে নিও। হ্যাঁ, স্পুন এখানে ছিল, জিজ্ঞাসা করতে হবে। ওইখানে ওই টেবিলে রয়েছে, ওই সাইডটা, হ্যাঁ ওই সাইডটা ফাঁকা হয়েছে। তুমি কি ডোসা খাবে? তাহলে ওটা কফি একটা, হ্যাঁ একটা মিল্ক কফি দেবেন উইথ সুগার, ওনার কফি। বাবা গ্রিন ট্রাকটা চলছে, গ্রিন ট্রাকটা চলছে, টুবান আর পিঙ্কি এখন দোল নাচ হচ্ছে, খুব সুন্দর একটা, খুব সুন্দর একটা বাগান। দোল নাচ হচ্ছ? ভালো, ওই দেখা যাচ্ছে দার্জিলিং শহর, মারাত্মক একটা ভিউ। আর এখান থেকে দারুণ সানরাইজ দেখতে পাওয়া যায় আমাদের। সকালবেলা যা সুন্দর সানরাইজ দেখেছি, মন পুরো ভরে গেছে, বিছানায় শুয়ে শুয়ে টাইগার হিল যাওয়ার কোনো মানেই হয় না, টাইগার হিল যেতেই হবে না। যেরকম
বিছানায় শুয়ে শুয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, খেতে খেতে, তারপর হাঁটতে হাঁটতে, শুতে, সব সময় কাঞ্চনজঙ্ঘা। আর এইখানে বিছানায় শুয়ে শুয়ে পুরো পুরো মন ভরে গেছে। শুধু কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি, ওটাও দেখতে পেতাম। কুয়াশা ঠিক না, ওইটা একটা মেঘ, মেঘ মেঘের জন্য দেখতে পাই। প্রকৃতি কি তোমাকে পুরো ভিউ পুরো দিয়ে দেবে, এক এক সময় এক এক রকম ভিউ। এখানে রাত্রিও খুব সুন্দর আলো জ্বলে। তুমি চলে এসো এদিকে, এখানেও খুব সুন্দর বসার জায়গা রয়েছে, সবাই মিলে সন্ধ্যাবেলা বসে দারুণ সময় কেটে যাবে। আর বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, বৃষ্টির দিনে যদি কেউ আসে পুরোপুরটা ঢাকা। আমরা রয়েছি একদম ওই ওপরের ঘরটাতে, একদম কর্নারে দুর্ধর্ষ সানরাইজ দেখতে পাওয়া যায়। এই ঘরগুলো নিতেও ভালো, কিন্তু এই ঘরের সামনে গাছ রয়েছে, সানরাইজটা ভালো করে দেখা যাবে। দারুণ রিসর্ট, খুবই সুন্দরভাবে সাজানো। শ্রী উড়ানের সব রিসর্টই ভালো, এটা স্পেশালি সানরাইজের জন্য আরও বেটার। তুমি এখানে ঘুমু করবে, তুমি ঘুমু করবে, কোনো প্রবলেমই নাই, এসেবেলা এসে এখানে ঘুমু করে নেবে। টুবান ঘুমু করবে, জুতো খুলে ফেলেছো, লুচি খেতে খেতে টুবান বাবুই পাখির বাসার মধ্যে ঘুমু করবে। উড়ানের সব হোটেলই ভালো, শুধু এটা আরও স্পেশাল হচ্ছে এটাতে সানরাইজটা ঘরে বসে বিছানায় বসে দেখতে পাওয়া যায়, শুয়ে শুয়ে দেখতে পাওয়া যায়।
টাইগার হিল যেতে হবে।
Thank you.
বলে উঠে গেছি। প্রত্যেকটা দিনই ওয়েদার ভীষণই ভালো ছিল। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার হবে হয়তো, আমার আটা পৌঁছে যাব। রাস্তাটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর।
সেই পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্কে। ভীষণই সুন্দর করে সাজিয়েছে। মাকে যাও ওইখানটা বসবো চলো এদিকে এসো এদিকে 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 এসো আমার কোথায় বলো ভীষণই সুন্দর করেছে পার্কটা। কি অদ্ভুত গাছগুলো।
ফলেই দিই। সামনে একটা পন্ড আছে, ওই 750 মিটার মতো উঠতে হয়। যাদের পায়ে ব্যথা তাদের আসার কোনো দরকারই নেই, বাচ্চা নিয়ে তো একবারই না। সাইডে সব ঝিঝি পোকা ডাকছে। ভীষণই সুন্দর জায়গাটা, ফাটাফাটি। না এখানে কাউকে হেল্প করতে নেই, নিজে কত ব্যালেন্স আছেন, এমনিতে ওরকম বেড অফ চেয়ার আপনি এগিয়ে যান দাদা।
হাঁপিয়ে গেছি পুরো। আমাদের মতো যারা সিগারেট টিকেট খায় তাদের এখানে না আসাই উচিত, সে একেবারেই পারবে না। আমি তো এসেছি পুরো মনের জোরে, পিঙ্কি আসতে পারেনি, টুবানো আসতে পারেনি, তো প্রচণ্ড হাঁপাচ্ছি। তাও দেখা যাক কত দূর যেতে পারি। ফাইনালি পৌঁছে গেছি রামাটা ইকো পার্কের উপরে। 1 কিলোমিটার ওয়াক করে, ওয়াক বলবো না, বেসিক্যালি পুরো খাড়াই ট্রেনিং ট্রেকিং পুরো করে হোলি পন্ড দেখতে চলে এসেছি। শান্ত, পাখির ডাক আর জিজির ডাক কোথাও নেই। পাবলিককে বোকা বানানোর মতো ব্যাপার। কেন? ছোট্ট একটা জলাধার বানিয়ে রেখেছে, এটাকে লেক নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের যদি ওখানে ইকো পার্কে একটা ছোট ওই বানিয়ে বলে যে এখানে ওই করা যায়, বুকিং করা যায়। ঠিক, ইকো পার্কেরটা তো খুবই তো ইয়ে, এটাকে লেক বলা যায় কোনোদিন? কি বলতো, এটাকে কৃত্রিম ভাবে বানানো হয়েছে।
মহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি তিনচুলে। এখানে অর্কিড গার্ডেন আছে, ভিউ পয়েন্ট আছে, ভীষণ সুন্দর রাস্তাটা। বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা আর ওই ওপরে আছে তিনচুল। প্রচুর হোমস্টে আছে, এখানে এসে একটা টাকা উচিত। এত সুন্দর জায়গাটা, এখানে কোনো হোটেলই নেই, এখানে সবই হোমস্টে। এবং জায়গাটা এত সুন্দর, মানে রেকমেন্ডেড প্লেসের মধ্যে বলা, ভীষণ সুন্দর। যারা নেচার ভালোবাসে তারাই ভালো, তাদেরই ভালো লাগবে। এখানে এসে একটা রাত্রি থাকা যাবে না? নিচে চলে যাচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট, ওপরে যাচ্ছে তাকদার তিনচুল।
পৌঁছে গেছি। আমরা এখন যাচ্ছি তিনচুলে থেকে দাবদা পর্যন্ত। তো আপাতত প্রচুর ফুল, প্রচুর ফুল। এই জাস্ট কিছুক্ষণ আগে একটা ফ্লাওয়ার ভ্যালি টাইপের চলে গেল, এখন পাচ্ছি না। প্রচুর ধুতুরা ফুল, বিভিন্ন টাইপের ফুল, গাঁদা ফুল তো প্রচুর রয়েছে, তারপর পিঙ্ক কালার, ভায়োলেট কালার, প্রচুর ফুল দেখা যাচ্ছে। তো এখন আপাতত দেখা যাচ্ছে না, ওই দিকটা হয়তো একটু দেখা যাবে। এখন তো কেমন লাগলো জায়গাটা? খুব সুন্দর, এমনি তিন চুলে সুন্দর। এমনি তোমার লামাহাটা সুন্দর, লামাহাটার ইকো পার্ক। তাও তুমি ওপরটা যেতে পারো নি ছেলের জন্য, কিন্তু সিনারিটা দারুণ বলো। এত উঁচু উঁচু পাইন গাছ, অদ্ভুত জায়গা। বেশ ভালোই ঠান্ডা আছে, যেহেতু এখানে সূর্যের আলোটা পড়ে না বলে প্রচুর ফুল দেখলাম। বেশ ভালো ঠান্ডা হাওয়া আছে, তাগদা অর্কিড সেন্টার। আমরা তাগদা চলে এসেছি অনেক বড়, এখানে সিনসিনারিগুলো খুব সুন্দর। অনেকেই এসছে
2-1 পাহাড়ের মাঝখানে তৈরি করেছে। এই তিনটে জায়গা যা সুন্দর না, দারুণ লাগলো দেখতে, ভীষণই সুন্দর লেগেছে। চারিদিকটা এত সুন্দর শান্ত, শুধু ঝিঝি পোকার ডাক। দারুণ ফুল, একটা পুকুর মতো করেছি, মাছও আছে, অনেক মাছ আছে। অনেক মাছ আছে, বড় বড় মাছ আছে, রুই মাছ। Hmm.
কত ধরনের অর্কিড দাদা মা আসু আমি যাবো কাদা এদিকে কাদা কত ফুল কি সুন্দর ফুল খুব সুন্দর
শুধু চা বাগান, চা বাগান আর চা বাগান, চা বাগানের ভেতরে রয়েছে। এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল সকালে, এখন কুয়াশায় ঢেকে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি না, দারুণ জায়গা। যাচ্ছি দার্জিলিং থেকে মিরিক, তো মিরিক লেক যাব, গোপালধারা টি এস্টেট যাবো, আপাতত ভিউটা খুব সুন্দর। এখানে জানতে পারলাম যে প্রথম যে রাত সিনেমাটা হয়েছিল সেই শুটিংটা নাকি ভিউতে এই সিনেমাটিতেই তখন ছিল। রজনীগন্ধার স্টিক সেইটাই আমরা ভাবি, বা গোলাপ ফুল, এই
সবই ভাবি, কিন্তু মানে ফুলের বুকে এত সুন্দর সেটা যে গাঁদা ফুল দিয়ে হয় সেটা দার্জিলিংয়ে আমরা এবারে প্রথম দেখলাম। তো ওইটাও মনে হয় ফুলদানিতে লাগানোর একটা ট্রেন্ড রয়েছে। গাড়ি করে বোলেরো বাজেরো তারপর টাটা সুমো তো প্রচুর রয়েছে, মানে পুরো ফ্যামিলি, মানে চার আমরা ওইখানে ভানুভবনে দাঁড়িয়েছিলাম একসাথে চার পাঁচটা করে ফ্যামিলি মানে কন্টিনিউয়াস চলে আসছে কন্টিনিউয়াস। এইখানে রাজ সিনেমা শুটিং হয়, টুবান আসেনি, টুবান ঘুমোচ্ছে গাড়িতে। ঠিক আছে
এসো অনেকক্ষণ হয়ে গেছে। মেয়েটাকে নিয়ে নামো, মেয়েটাকে নিয়ে নামো, দে বোতল দে। সব নিয়েছো তো মাম্পি? এই ভিডিও বানাই, চলো চলো ভিডিও বানাই। আমার হাতে অনেক কিছু আছে। এদিকটা হচ্ছে পুরোটাই নেপাল, নেপাল ভিউ পয়েন্ট। আর তুমি বলছো এখানে এসে নেপাল দেখে নিলে যেতে হবে না নেপাল? আমার ভিডিও করার সময় তোমার এই সমস্ত মনে পড়ে। আমার জুতো জুতো ছাড়া আমার হচ্ছে না, আমি নামতে পারছি না। আমরা ওইদিকে যাইনি কারণ নিচে অন্য গাড়ি করে যেতে হবে।
গোপালধারা টি এস্টেট, এটাকে আবার গোল পাহাড়ও বলে। তোমার গেছে? কিনে 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 কি
ঠিক আছে তারপর আমি নিয়ে যাব Yeah.
দেখা যাচ্ছে ব্যাপার শুধু চা গাছ আছে এখানে দেখো ওইখানে দেখুন তিন চুলে লামাটা থাকবে ওইদিকে তোমার কিছুটা গ্যাপ ছিল রাস্তা থেকে এখানে কোনো গ্যাপের কিছু নেই পুরো রাস্তার একদম মানে পিচের রাস্তার থেকে মনে হয় কিছুটা হ্যাঁ কিছুটা ছাড়িয়ে বাড়ি সাজানোর জন্য ওই ফুল বিক্রি হচ্ছে সেই দার্জিলিং থেকে দেখে আসছি নেপাল বর্ডার এখানে মিরিক বাজার সব জায়গা ফুল বিক্রি হচ্ছে চলে এসছি মিরিক লেকে আর এখানে খুব সুন্দর সুন্দর পায়রা এখানে ছোট্ট একটা মার্কেট আছে এটা পার্কিং এরিয়া এখানে টিকিট করতে হবে এখানে এন্ট্রি রয়েছে
গার্ডেন কিছু সুন্দর ফুল আছে এমনি তুমি আমি এর মধ্যে একটা ধুম না করলে এগুলো আসবে না হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে পায়জামা পরে তুলবো না আরে এইটা দিয়ে এই দিক দিয়ে ধরো একটা পায়জামা খারাপ করে দাও খারাপ খারাপ হচ্ছে ব্রিজে রুমটা ছোট 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 ওই এরিয়াতে খুব করছে লোকে ঘুরতেও এসছে অনেক লোকাল যারা আছে কালী পুজো এসেছে তো আজকে যা আমরা দেখলাম মানে এইমতো মনে হচ্ছে যেন শীতকালে আমরা চিড়িয়াখানা বা দক্ষিণেশ্বরে যেরকম আমরা পিকনিক করি রাস্তার ধারে প্রচুর দেখলাম টিফিন বক্সে করে লোকে ভাত রুটি সব খাচ্ছে প্রচুর লোকে এসেছে আজকে এই দিওয়ালি কালী পুজো এনজয় করতে দার্জিলিং এ ওইখানে আই লাভ মিরিক বলে লেখা রয়েছে এই জন্য বোটিং করেও যাওয়া যাবে বা ওই ব্রিজটা ক্রস করেও যাওয়া যাবে ওইদিকে এখানে বোটিং করা যায় হর্স রাইডিং এর জন্য প্রচুর ঘোড়াও দাঁড়িয়ে আছে খুব সুন্দর জায়গাটা না এখানে এক রাত্রি থাকাও যায় রীতিমতো মানে ইকো পার্কের মতো কিছু তো ফিল হচ্ছে সুইমিং করার জায়গা সামনে বড় জায়গা তবে অত বড় জায়গা নয় ফুলগুলো কি সুন্দর 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 ফুল বেশ ভালো পিকনিক স্পট লেক গার্ডেন বসার জায়গা পিকনিক করার জায়গা চারিদিকে পাহাড় আর ছোট্ট একটা মার্কেট যাতে কোনো সবার সব কিছু প্রয়োজনের জিনিস পাওয়া যায় বোটিং করার জায়গা হর্স রাইডিংয়ের জায়গা ছোট্ট বিচ লেগের মাঝখানে সব দিক থেকে পারফেক্ট এরিয়া একটা খুব ভালো লাগলো ৫০০ মিটার 10 কিলোমিটার
শুধু ফুল আর ফুল, ওইদিকে আই লাভ মিরিক লেখা, শুধু ফুল। ওই দিকটাতেও রয়েছে ফুলের বাগান। এদিকেও ফুলের বাগান, অ্যাকচুয়ালি পুরো এরিয়াটাই ফুলের বাগান রয়েছে। কি সুন্দর, এই লেকটা, মাঝখানের ফুলের এরিয়াটা, আমি